আমি রিয়া আর আমার চ্যানেল রিয়াস ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে কোনো ব্লগ নয়, আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে যে এই শীতকালে কিভাবে তোমরা মানে অল্প খরচে অল্প টাকায় স্কিন কেয়ার করতে পারো। বিশেষ করে আজকে যারা টিনেজার আছো তাদের জন্য তো ভীষণই একটা হেল্পফুল ভিডিও, কারণ তাদের একটা যারা কলেজ যাও যা স্কুল যাও তাদের কাছে মানে অতটা ইনভেস্ট করার টাকা থাকে না যে প্রোডাক্টের পেছনে এতটা ইনভেস্ট করব, কিন্তু তাদেরও তো ইচ্ছা করে যে স্কিন কেয়ার করব। তো তাদের জন্য আজকে আমি মাত্র 50 টাকার ভেতরে দেখাবো যে কিভাবে এই শীতকালে মানে এই উইন্টারে কিভাবে তারা 50 টাকার মধ্যে স্কিন কেয়ার করতে পারে এবং প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ ভালো। তো চলো দেরি না করে চলে যাই। তো প্রথমেই যেটা আসে আমাদের স্কিনে, যে স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো স্কিনটা পরিষ্কার করতে গেলে আমাদের কি লাগবে, নয় ফেস ওয়াশ লাগবে, না হলে ক্লিনজিং মিল্ক লাগবে। তো আমি বাজারে ঘুরে ভালোভাবে দেখার পরে মনে হলো যে এই যে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের এই ছোট ফেস ওয়াশটা আমার মনে হলো যে একদম টিনেজারের পক্ষে ভীষণ ভালো, আর এর প্রাইস হলো জাস্ট 20 টাকা, মানে জাস্ট 20 টাকা, এখানে কোয়ান্টিটি আছে 20 ml। তো ভীষণ ভালো প্রোডাক্ট, এরা তোমাদের মানে বলার অবকাশ রাখে না, আর টিনেজারের পক্ষে তো ভীষণ, আর এটা ট্রাভেল ফ্রেন্ডলি। তো আমি পুরো বাজার ঘুরে মনে হলো যে টিনেজারদের কথা মাথায় রেখেই আমার মনে হলো যে এই প্রোডাক্টটা ভীষণ ভালো, আর এটা স্কিনের পক্ষেও ভীষণ ভালো। তো ক্লিনজারের পার্টটা আমরা এটা দিয়ে করতেই পারি, যারা টিনেজার আছো বা নর্মাল যারা আমরা আছি। এটা শুধু টিনেজারের জন্য না, সবাই আমরা মানে 50 টাকার মধ্যে কী কী দেখো তোমাদের জন্য এনেছি জাস্ট দেখতে পারবে। তো এই ফেস ওয়াশটা ভীষণ ভালো। তো প্রথম যে পার্টটা আমাদের গেল যে স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার রাখলে তবেই কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা এগোতে পারবো। তো প্রথমেই যাব এই যে ফেস ওয়াশ, এটা দিয়ে ভালো করে আমরা পরিষ্কার করে নেবো, মুখটাকে ভালো করে ক্লিন করে নেবো, আর এটা অনেকদিনই চলে। তো এটা গেল ফেস ওয়াশ, 20 টাকার মধ্যে কিন্তু এটা পেয়ে গেছি আমি, আর তোমরাও পেয়ে যাবে। তো ফেস ক্লিনের পরে আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যায়, আর টিনেজারদের এমনি র্যাশ ব্রণের সমস্যা থাকে, তো সেদিকে মাথায় ভেবে আমি ভাবলাম যে এর পরে যেটা করতে হবে সেটা এই উইন্টারে তো যে কারণে স্কিন ড্রাই হয়ে যায়, তো এই উইন্টারে আমি ভাবলাম যে সেরকম জিনিসই আমার বেছে তোমাদের সামনে আনতে হবে। তো ক্লিনজারের পার্টটা চলে গেল, এবার পোর্সগুলো ওপেন হয়ে গেল ক্লিনজার করার জন্য, মানে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে। এবার এটাকে মিনিমাইজ করার জন্য আমাদের অবশ্যই টোনার, রোজ ওয়াটার বা যাই বলো না কেন এগুলো আমাদের দরকার। তো আমি বাজার ঘুরে এটা হচ্ছে প্রিমিয়াম গুলাব জেল রোজ ওয়াটার এটা পেয়েছি, আর এটার প্রাইস হচ্ছে 45 রুপিস, আর এটার 120 ml আছে, বেশ বড়, অনেক কিছু অনেক রকম তোমরা দেখতেই পাচ্ছ, বেশ বড়। আর এটা যদি না পাও তোমরা অবশ্যই ডাবারের রোজ ওয়াটারটাও নিতে পারো, ওটারও মনে হয় প্রাইস 120 ml 45 রুপিস। তো আমার এটা মনে হয়েছিলো নেওয়ার, প্রিমিয়াম গুলাব জেল এটা নিয়েছি। আমাদের স্কিনের অনেকে স্কিপ করে যায় টোনারটা, কিন্তু টোনারটা একদমই স্কিপ করা যাবে না, আমি আগেও বলেছি আমার ভিডিওতে। তো প্রথমেই ফেস ওয়াশের পরে এই টোনারটা আমরা ইউজ করবো, এটা রোজ ওয়াটার টোনার হিসাবে ইউজ করব, আর এটার দাম নিয়েছে 45 টাকা। তো দুটো প্রোডাক্ট হয়ে গেল আমাদের, আর এরপরে পার্ট হচ্ছে যেহেতু শীতকাল তাহলে আমাদের ময়েশ্চারাইজারটা মানে একটু ভালোর দিকে যেতে হবে। তো বাজার টাজার ঘুরে আমার মনে হলো দেখো ছোট্ট একটা পুচকু পন্ডসের ময়েশ্চারাইজার, তো এটা নিয়েছে, এটা 10 রুপিস নিয়েছে, আর তোমরা জানো পন্ডস আমাদের স্কিনের জন্য ভালো ময়েশ্চারাইজার। তো উইন্টার আমার মনে হলো যারা কলেজ স্টুডেন্ট আছে স্কুল যায় তাদের ব্যাগে এরকম পন্ডসের একটা ছোটো প্যাক ময়েশ্চারাইজার হিসাবে আমরা আনতেই পারি। তো এটা গেল 10 রুপিস। দেখো আমি কিন্তু সবকটা প্রোডাক্টই ভালো কোয়ালিটির বেছেছি, আর সবই কিন্তু 50 টাকার মধ্যে আমি দেওয়ার চেষ্টা করেছি, আনার চেষ্টা করেছি যাতে তোমাদের সুবিধা হয়। তো ময়েশ্চারাইজার পার্টটা তোমরা জানো যে স্কিন আমাদের একদম এই উইন্টারে তো ভীষণই খসখসে হয়ে যায়, তো আমার মনে হলো যে এই পন্ডসের এই ময়েশ্চারাইজারটা আমি আনতেই পারি, বাজেটের মধ্যে আমার হয়ে যাবে। তো ওই ময়েশ্চারাইজারটা পন্ডসের। এরপরে নাইট ক্রিম বলো, ময়েশ্চারাইজার বলো, আচ্ছা লিপ বাম বলো,
মানে যাই বলো না কেন সেটা মানে না হলেই মনে হচ্ছিল না উইন্টারটা কমপ্লিট হবে, বা পায়ের গোড়ালি ফেটে যাওয়া বলো যাই বলো না কেন 50 টাকার মধ্যে আমার মনে হচ্ছে লিপ বাম হিসাবে, মানে লিপ বাম তো বলবো না, বাস এটা তো তোমরা জানো বোরো প্লাস, মানে এখানে দেখো দাওয়াই আছে, মুখেও লাগাতে পারি, হাতে, ঠোঁটে। বিশেষ করে আমি বলবো যে এই সময়টা মানে ঠোঁটের যে পার্টটা টিনেজার দেয় তোমরা জানো যে একদম সফট হয়ে থাকে, তো আমার মনে হয় না 5-10 টাকার কোনো লিপ বাম ভালোর মধ্যে পেয়েছিলাম। তো আমার মাথায় এটাই আসলো কি হ্যাঁ বোরো প্লাস এরকম একটা জিনিস যেটা অলরাউন্ডার বলতে পারি, আর এটা খুব ভালোভাবে আমাদের নাইট ক্রিম হিসাবে উইন্টারে যেতে পারে। আর এটার প্রাইস আমি বলে দিচ্ছি, এটা 19 ml আছে আর এটার প্রাইস আছে 38 rupees। তো 38 rupees বোরো প্লাসের তো কোনো মানে জুড়ি মেলাই ভার বোরো প্লাসে, তো ওটা হালকা করে যদি তোমরা লিপে দাও মানে একদম লিপটা সুন্দর থাকবে, নরম থাকবে, সফট থাকবে, আর তাহলে এটা আমার নাইট ক্রিম হিসাবেও ফেসে অ্যাপ্লাই করতে পারি, লিপে ইউজ করতে পারি, ঠোঁটটা একদম সফট থাকবে। ঠোঁটটা আমি মনে করেছিলাম যে এই 3টে প্রোডাক্টে হয়ে যেত, যে তোমাদের 50 rupees এই 3টে প্রোডাক্ট, কিন্তু আমার মনে হচ্ছিলো ঠোঁটের অংশটা কোনোভাবে বাদ দেওয়া যেতে পারে না, তো ঠোঁটটা শীতকালে ভীষণই ড্রাই হয়ে যায়, তো সেই পার্টটা আমার কভার করার জন্য মনে হচ্ছিলো যে বোরো প্লাস একদম পারফেক্ট। অনেকে আছে যে চিপচিপ খুব একটা পছন্দ করে না, তো হালকা করে বোরো প্লাসটা ঠোঁটে আমরা দিনে রাতে যখন খুশি লাগাতে পারি। তো এই হলো সব কটা প্রোডাক্ট আমি যেটা কিনা 50 টাকার মধ্যে মানে তোমাদের সামনে আনার চেষ্টা করেছি। যারা কিনে যায় আছো, বাজেট কম আছে, তাদের স্কিন কেয়ার করতে হবে ঠিকঠাক মতন প্রপার, তো এই হলো সেই প্রোডাক্টগুলো তোমাদের সামনে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের কাছে এতক্ষণে পৌঁছে গেছে, আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবে, কমেন্টসে জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, কী ধরনের ভিডিও আরও দেখতে চাও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো আজকের জন্য এখানে আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো।